হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই টপিকে দেখাবো সম্পূর্ণ একটি নতুন ট্রাফিক সোর্স। আজকে এই ট্রাফিক সোর্সে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ডেটিং সিপি অফার প্রমোট করবেন। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখানোর চেষ্টা করব। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি ফুল কন্টেন্টে দেখার চেষ্টা করবেন। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর আমি রীতিমতো একটি ভিডিও আপলোড করতে পারছি না, ব্যক্তিগত একটি সমস্যা আছে যার কারণে ভিডিও তেমন একটা আপলোড করতে পারছি না। আজকে টপিকে যে ট্রাফিক সোর্সটি শেয়ার করছি এবং আজকে যে ট্রাফিক সোর্সটা নিয়ে কথা বলছি, আজকে এটি সম্পূর্ণ একটি ফ্রি ট্রাফিক সোর্স। এখানে কোনো আপনাদের পেইড ভাষণ করা লাগবে না বা কোনো এখান থেকে মেসেজ করলে আপনাদের কোনো পেইড ভাষণ করতে বলবে না, সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আপনার সিপি অফার প্রমোট করতে পারবেন। আর এখান থেকে আপনার আনলিমিটেড ফ্রি ট্রাফিক নিতে পারবেন, যে কান্ট্রি ইচ্ছা এখান থেকে আপনার সেই কান্ট্রির ট্রাফিক এখান থেকে নিতে পারবেন, সমস্যা নাই কোনো। আর আমি রীতিমতো তেমন যে ভিডিও করে আপলোড করেছি, ইনশাল্লাহ যে ভিডিও করে যে ট্রাফিক সোর্স শেয়ার করেছি ওই প্রত্যেকটাতে 100% এখান থেকে আপনার ভালো একটি লিড নিতে পারবেন। অনেকে সাকসেস হয়েছে এবং আমাকে ফেসবুকে অনেকে নক করে বলেছেন। ওকে, তো আজকে যেটা দেবো ইনশাল্লাহ এটাও আপনার কাজে লাগবে। তো এই ভিডিওতে এখন দেখাবার একটি বিষয়, সেটা হচ্ছে অনেকে সিপি অফারটা কীভাবে নিতে হয় এবং কীভাবে ফোন করতে, এই বিষয়টা একটু অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন জানার জন্য। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, সকলে ভিডিওটি ফুল কন্টেন্টে দেখার চেষ্টা করবেন। ওকে, তো ফাইনালি আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটি যে কোনো একটি বিশেষ করে আমরা সিপি নেটওয়ার্কের প্রয়োজন হবে যেটা থেকে আমরা সিপি অফারটা আমরা নিতে পারি। তো এটা কথা বলি যে আপনার যদি একটু ভালোভাবে কাজ করতেন সেক্ষেত্রে একটি ভালো একটা প্যানেল নিয়ে কাজ করবেন। তো ফাইনালি আমি একটু ভিডিও স্কিপ করব, আমরা একটা অ্যাকাউন্ট একটু লগ ইন করে নিব এখন টপ জোলো দিয়ে। আজকের এই ভিডিও দেখাবো এটা টপ জোলো দিয়ে আপনার কীভাবে এখান থেকে আপনার চাইলে টপ জোলো, তারপরে বিভিন্ন রকম যে নেটওয়ার্কগুলি আছে সিপি ডেটিং নেটওয়ার্ক সেগুলোতে কাজ করতে পারবেন। কিছু কিছু লিস্ট আমি দেখে দিয়েছি, আপনারা হচ্ছে চাইলে আমার ভিডিও আই বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোন কোন আপনার নেটওয়ার্কে দেখে কাজ করবেন। ওকে, আমি এখান থেকে একটা লগ ইন ক্লিক করি। তো এখান থেকে দেখো সম্পূর্ণ নতুন ইয়েতে, ঠিক আছে, যারা নতুন ইয়েতে যারা আছেন, যারা সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট নিয়ে আপনার কীভাবে আপনার কাজটি সম্পূর্ণ সাকসেসফুল করবেন সেটা আমি এখানে দেখাবো। ওকে, তো এখান থেকে টপ জোলোতে একটা বিষয়, সেটা হচ্ছে এখান থেকে শুধুমাত্র স্মার্ট লিঙ্ক পাবেন এটাতে, এবং আরেকটা আছে সেটা হচ্ছে আপনার লাস্ট প্লাস, এই দুইটাতে সেম একই প্রসেস। তো এখান থেকে স্মার্ট লিঙ্কটা কীভাবে নিব আমরা এটা দেখাই। স্মার্ট লিঙ্ক নেওয়ার জন্য আমরা কিন্তু স্মার্ট লিঙ্কে ক্লিক করব, তারপর দেন এখান থেকে আমরা এখান থেকে ওপরে এটা কপি করে নিব। আর যদি আপনার ট্র্যাকার হিসেবে যদি আপনারা এক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনার গ্রুপ মিলে কাজ করেন তাহলে এখান থেকে গ্রুপ মিলে কাজ করতেন, এখান থেকে ট্র্যাকে কিন্তু নাম আপনারা লিখে দিলে আপনারা এখান থেকে দেন এটাকে সেই হিসেবে আপনার কাজ করতে পারবেন। ওকে, তো আমরা ফাইনালি এখান থেকে আমরা কোনো ট্র্যাকার হিসেবে আমরা কিন্তু কোনো কিছু নিব না। তো এখান থেকে ফাইনালি আমরা এখান থেকে কী করব, আচ্ছা আমরা এখান থেকে স্মার্ট লিঙ্ক অ্যান্ড কপি। ওকে, তো এখান থেকে আমরা এটা স্মার্ট লিঙ্কটা কপি করে নিয়েছি। দেন এইবার আমরা যে কাজটি করব, এখান থেকে দেখা যাচ্ছে আমরা ডিরেক্ট লিঙ্ক যদি আমরা প্রমোট করতে চাই সেক্ষেত্রে আমরা একটা শর্ট লিঙ্ক ব্যবহার করতে হবে। যে কোনো একটি শর্ট লিঙ্ক ব্যবহার করলে হবে তেমন না, এখান থেকে আপনার চাইলে একটা আছে আরবি লিঙ্ক শর্টার। তো আমি এখান থেকে আরেকবার দেখাচ্ছি, এখান থেকে আপনার এখান থেকে ক্রোম এসে সার্চ করবেন আরবি লিঙ্ক শর্টার। অতএব আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে অবশ্যই আমার এখান থেকে লিঙ্কগুলি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার কী করবো, এখান থেকে আমরা কী করবো, দেন এইখান থেকে আমরা লিঙ্কটা পেস্ট করবো। সরি, আমাদের লিঙ্কটা ভালোভাবে কপি হয় নাই। তো এখান থেকে আমরা কী করবো, লিঙ্কটা ভালোভাবে কিন্তু কপি করে আসি। দেন এখান থেকে এটা আমরা ভালোভাবে কপি করে নিই একবার এখান থেকে, দেন আমরা এখান থেকে চলে যাবো এখানে, এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। দেন শর্ট ইউআরএল, দেন এখান থেকে আমাদের বাস্ট এইটা ক্যাপচারটা ফিল আপ করে দিলাম। দেন এখান থেকে আমরা কী করবো, এখান থেকে কপি করে নিব। আর এই লিঙ্কটি আপনার যে কোনো একটি নোট পেডে আপনার সেভ করে রাখবেন। ওকে, তো এবার দেখাবো যে আমরা যে ট্রাফিক সোর্সটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা একটু ওপেন করে দেখি। ওকে, তো ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত বিভিন্ন রকম অ্যাপস দেখে থাকেন যে এইরকম কোয়ালিটি, তো এটা তো সেম সে একই কোয়ালিটি। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কিছু কিছু মেনু এখান থেকে অ্যাড আছে, এর নিচে হচ্ছে একটা নিচে এখানে আছে চ্যাট সিস্টেম, এবং আর পাশাপাশি এখান থেকে আরও অনেক প্রোফাইল সিস্টেম যেগুলো রয়েছে আপনার প্রোফাইল পেজ সেগুলো সব কিছু দেখতে পারবেন। তো এটাতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিও লাস্টে এটা দেখাবো, এটা আপনার কীভাবে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন। ওকে,
তো এখান থেকে যদি আমরা ট্রাফিককে এখান থেকে আমরা পাবো কি পাবো না সেটা আগে এটা এখান থেকে লাইভ দেখাই। তো এখান থেকে আমি এটা গতকালকের আগের দিনে এটা আমি অ্যাকাউন্ট করছিলাম, বাট এখান থেকে কাউকে কোনো লাভ রিয়েক্টেড বা অনেক অন্য কিচ্ছু এখান থেকে পাঠাই নাই। দ্যাটস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু আমি কাউকে কিন্তু এখান থেকে মেসেজ করি নাই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাকে অনেকে বিশেষ করে নক করেছে, তো এখান থেকে চাইলে আমি এখান থেকে মেসেজ করে দেন তাদের সাথে, আমরা এখান থেকে কথাবার্তা বলে দেন আমাদের সিপি অফারটাকে এখান থেকে আমরা প্রমোট করতে পারি। তো এখান থেকে অনেকেই আমার দেখেন ইনবক্সে মেসেজ করছে, তারা অনেকে এখান থেকে লাইনে আছে। আর এখান থেকে যে কয়েলের ট্রাফিক আমার এখান থেকে বর্তমানে শো করছে আমার ইনবক্সে, প্রত্যেকটি হচ্ছে ইউএসএ ট্রাফিক। এখান থেকে আমি একটু দেখাই কীভাবে এটি ইউএসএ ট্রাফিক আমি এখান থেকে বললাম, মানে এখান থেকে দেখেন আমি যে কয়টা এখানে ট্রাফিকই গেছে আমি এখান থেকে লাইভ এখান থেকে দেখাচ্ছি যে তাদেরকে লাভ রিয়াক্ট পাঠাচ্ছি এবং তাদেরকে ডিরেক্ট আমি এখান থেকে মেসেজও করতে পারবো। তো এখান থেকে আমরা এইভাবে প্রত্যেকজনকে আমরা লাভ রিয়াক্টেড পাঠাবো, ঠিক আছে। আর এখানে এটা কোনো ভিপিএন ইউজ করা লাগবে না, আমি এটা সিস্টেমটা বলে দিচ্ছি কীভাবে এটা ইউজ করতে পারবেন খুব ইজিলিভাবে, ঠিক আছে। কারণ ভিপিএন ইউজ করলে অনেক সময় দেখা যাচ্ছে আইডি ব্যান্ড হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে বিভিন্ন কারণে, তো এটা সিস্টেমটা অন্যরকম এটা বলে দিচ্ছি এটা কীভাবে ব্যবহার করবেন। বা এইটা আমি এখানে কিন্তু আমি কোনো ভিপিএন ইউজ করছি না, তাও কিন্তু আমার এখানে বিশেষ করে আমার নিউ ইয়র্কের ট্রাফিক এখানে কিন্তু শো করছে। ওকে, তো এখান থেকে চ্যাট সিস্টেমটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি যে কীভাবে এখান থেকে আপনার চ্যাট করবেন। ওকে, তো প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই কীভাবে চ্যাট করতে হয়, তো ওই সেম ওই প্রসেস অনুযায়ী চ্যাট করবেন। এবং চ্যাট ফাইল যার লাগবে অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুকে অথবা দেখা যাচ্ছে আমাকে স্কাইপে নক করে রাখবেন এবং জিমেলটি দেওয়া রাখবেন, অবশ্যই অবশ্যই টেক্সট ফাইলটি পেয়ে যাবেন। এবং টেক্সট ফাইলটি সেই পাবেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমার যারা চ্যানেল মেম্বার রয়েছেন অবশ্যই তারাই কিন্তু আমার কাছ থেকে চ্যাট ফাইলটি পাবেন। ওকে, তো এইবার যে কাজটি করতে হবে, তো ফাইনালি আমি যেটা দেখাচ্ছিলাম তো এখান থেকে দেখেন কীভাবে ট্রাফিকের কাছে কীভাবে কী করতে হবে, লাইভ ব্র্যাক এখান থেকে লাভ ব্র্যাকেট পাঠাবেন, এটাই মূলত এখান থেকে কাজ করতে হবে। এখান থেকে আপনার চাইলে মেসেজও করতে পারেন। তো এখান থেকে দেখাবো যে প্রোফাইলটা আগে দেখাই, তো এইটা আগে প্রোফাইল এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করি। তো এখান থেকে প্রোফাইল এখান থেকে আমার সেটিংয়ে এখানে কোনো কাজ নাই, তো এখান থেকে আমরা আবার ব্যাক বাটনে চলে গেছি। তো এখান থেকে কিন্তু আমার এখান থেকে বিডি অ্যাকাউন্ট করা, আর এখান থেকে দেন আইটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করব, উপরে একটি আইকন দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটি আইকন, এই যে এই আইকনটিতে আমরা এখান থেকে ক্লিক করব। দেন এইখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু লোকেশন সিলেক্ট করা আছে, এই যে লোকেশন এখান থেকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি নর এ, তাহলে এখান থেকে যদি আমরা এখান থেকে নরে সিলেক্ট করি তাহলে এখান থেকে নরের সিটি আসবে এবং সেই সিটি অনুযায়ী আমাদের এখান থেকে আমাদের লোকেশনটা সেম ওই লোকেশনটা হয়ে যাবে। দেন এইখান থেকে আপনাকে ইনফরমেশন একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আপনার যে ট্রাফিকটি নেবেন এখান থেকে আপনার কত বয়সীমা থেকে কিন্তু ট্রাফিকটি নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। দেন সেই কোয়ালিটি ট্রাফিক এখানে আপনার শো করবে, আপনি কোন কোয়ালিটি ট্রাফিক নেবেন সেটা সম্পূর্ণ আপনার নির্ভর করবে। দেন আপনি এখান থেকে ম্যান নেবেন নাকি ও ম্যান নেবেন সেটা কিন্তু সিলেক্ট করে দিলে আপনার এখান থেকে ব্যাকে ক্লিক করলে আবার এখান থেকে সেম ওই ট্রাফিক এখানে আপনার শো করবে। ওকে, তো এবার আমি একটি চ্যাট ফাইলটি ওপেন করে নিচ্ছি, তারপর দেন আমি আপনার বাদবাকি সব কিছু বোঝাবো। তো ফাইনালি আমরা এখান থেকে চ্যাট ফাইলটি ওপেন করে নিয়েছি। তো এখানে আমি যে নিচে একটি লিঙ্ক বসাই রেখেছি, এই যে এখান থেকে আমি একটি লিঙ্ক এখান থেকে একটি বসানো রেখেছি, তো এই লিঙ্কটা হচ্ছে সেই লিঙ্ক যে লিঙ্কটা আমরা কপি করলাম, যেটা আমরা লিঙ্কটা শর্ট করলাম সেই লিঙ্কটা এখানে আমরা এখানে এসে বসাই রেখেছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে চ্যাট করতে হবে সুন্দর করে এখানে লেখা আছে, তো এই সেম অনুযায়ী আপনারা এখান থেকে চ্যাট করবেন। তো এখান থেকে চ্যাট করতে কী কী এখান থেকে কী সব এখান থেকে লেখা আছে, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাঙ্কস, এখানে সব কিছু এভরিথিং ইজ চ্যাট করতে ইত্যাদি যা লাগবে সব কিছু এখানে বসানো আছে। তাই এই চ্যাট ফাইলের সাহায্যে আপনারা কিন্তু সম্পূর্ণ আপনারা এখান থেকে চ্যাট করে দেন। আপনি কী করবেন এটা বলি যে আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্লিয়ার করে দিই এখানে আমরা একটু, তো বিষয়টা হচ্ছে যদি আমরা এখান থেকে একটু চ্যাট করি তার সাথে, হাই সরি হাই আচ্ছা এখান থেকে আমরা যেমন হাই তারপরে হাউ আর ইউ এটা পাঠিয়েছি, দেন এটা এটা আমরা এখানে এখান থেকে কিন্তু পাঠালাম। কিন্তু এই যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু একটা যে চ্যাট ফাইলটি ওপেন করেছি, দেন সে যদি লেখে যে আমরা এখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ করেছি যে তুমি কেমন আছো, দেন সে যদি বলে আমি ভালো আছি, দেন এখান থেকে আপনি তার সাথে আবার চ্যাট করবেন যে তোমার কান্ট্রি কী,
হোয়ার ইউ ফ্রম, তোমার কান্ট্রি কি, সে যখন বলবে যে নিউ ইয়র্ক, যদিও আপনি জানেন যে তার সিটি হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর তার কাছে জিজ্ঞাসাবাদ করে নিতে হবে যে তার কান্ট্রিটা কি, সেটা সে বলবে, তারপর দেন বাকি যে চ্যাটগুলি আছে এইগুলো দিয়ে সুন্দর করে তার সাথে চ্যাট করবেন। এবং তাকে একটা বিষয় সেটা সেখানে এটা ক্লিয়ার করবেন যে তাক এখান থেকে আপনি চেষ্টা করবেন যে ট্রাফিকটাকে এইখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাবেন, সেটা হচ্ছে স্ন্যাপচ্যাটে নিয়ে যেতে পারেন, অথবা দেখাচ্ছে হ্যাং আউটে, অথবা দেখা যাচ্ছে স্কাইপে, যে কোনো জায়গায় আপনি ট্রাফিকটাকে ওখানে নিয়ে চলে যাবেন। দেন ওইখান থেকে আপনি লিঙ্কটা প্রমোট করবেন, ওইখান থেকে লিঙ্কটা প্রমোট করার যে প্রসেসটা সেটা বলি। দেন সে যখন আপনার এই বিষয়টা আপনার রাজি হয়ে যাবে, দেন এইখানে তখন লাস্টে একটা বিষয় সেটা দেখা আছে আপনার, সে আপনি যদি বললেন যে আই উইল গিভ ইউ মাই টেস্ট প্রোফাইল, সে যদি লেখে ইয়েস বা ওকে ইউ সেন্ড মি, দেন আপনি কী করবেন, আপনি লিঙ্কটা সেন্ড করে বলবেন যে ফার্স্ট জয়েন মাই লিঙ্ক অ্যান্ড সেন্ড মি স্ক্রিনশট, এটা লিখবেন, লিখবেন যে আই এম রেডি ইন মাই লিঙ্ক, দ্যাটস ওকে। এটা লেখার পরে সে যখন আপনাকে স্ক্রিনশট দিবে, স্ক্রিনশটটা দেওয়ার পরে আপনি লিখবেন যে গো মাই লিঙ্ক অ্যান্ড অ্যান্সার অল কোশ্চেন ইয়েস, দেন সিলেক্ট ইউর এগি চয়েস অ্যানি পাসওয়ার্ড, দেন এন্টার ইউর ইমেল। সে যখন তার ইমেলটি বসাবে এবং সে তার ইমেলটি যখন বসে সম্পূর্ণ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, দেন লাস্ট ডেট হিসেবে তার কাছে এটাই বলবেন যে গো ইউর ইমেল চেক অ্যান্ড এল ইমেল অ্যান্ড স্পাম বক্স গেট ইমেল কনফার্মেশন মেসেজ কনফার্ম ইট সেন্ড মি পেজ স্ক্রিনশট। সে যখন তার ইমেলটিকে ভেরিফাইড করবে তখন আপনি আপনার অ্যাকাউন্টে চেক করে দেখবেন যে আপনার লিডটি কাউন্ট হয়েছে কিনা, ঠিক আছে, এটাই মূলত কাজ। তো কীভাবে চ্যাট করবেন, কীভাবে লিঙ্কটি নেবেন, কীভাবে সেন্ড করবেন, প্রত্যেকটা বিষয় আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে বুঝিয়ে দিলাম, এবং কাজ করার দায়িত্বটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কীভাবে কাজ করবেন, কতটুকু সময় দিয়ে কাজ করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। যদি মনে করেন যে আপনি এক ঘন্টা, দেড় ঘন্টা, দুই ঘন্টা টাইম দিয়ে মনে করেন আপনি কাজ করবেন সিপিএতে, তাহলে বলবে এই কাজটি আপনার জন্য উপযুক্ত নয়। যদি সিপিএতে কাজ করতে হয় তাহলে আপনাকে এটা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার কাছে সময় আছে কি না, যদি আপনার কাছে সময় থাকে টাইম দিয়ে কাজটা যদি মেনটেন করে করতে পারেন তাহলে একটু প্রফিটেবল করতে পারবেন, বাই দ্য ওয়ে এর বাইরে কোনো কিছু না, যদি সময় দিয়ে করতে পারেন তাহলে সাকসেসফুল, আর সময় দিয়ে যদি কাজটি না করতে পারেন তাহলে আনসাকসেসফুল। বিষয়টা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম, এখন সম্পূর্ণ কাজ করার দায়িত্বটা এখন আপনার উপর, কীভাবে কাজ করবেন কী করবেন না। ওকে, তো ফাইনালি যে আমরা ভিডিওটি শেষ করে একটা আরেকটা বিষয়টা দেখাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে লগ আউটে ক্লিক করি, দেন এখান থেকে সাইন আপের ফুল একটা সহজ বিষয় হচ্ছে এখান থেকে গুগলে ক্লিক করে আপনারা এখান থেকে, এই যে এখান থেকে গুগলে ক্লিক করে আপনার যে কোনো একটি ইমেল দিয়ে এখান থেকে একটা সাইন আপটা করে নিলে, দেন ওকে, আর কোনো কিছু এখান থেকে প্রয়োজন নাই। ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত আজকে স্থাপিত করলাম, দেন লেটেস্ট আরও অনেক আপডেট কিছু ভিডিও দিব, দেন সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আজকের এই পর্যন্ত ভিডিওটি সমাপ্ত করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।